আজকে আমার পাকা ঘর থাকলে এরকম মুড়ে যাইতো না, ভাঙ্গেও যাইতো না। আজকে যদি আবাসের টাকাটা পেয়ে যদি ঘর করতো তাহলে এতটা ক্ষতিগ্রস্ত হতো না কেউ। ছাদ আর ছাউনি, তফাত বলতে এটাই। আর দুইয়ের এই তফাতই এখন তাদের টেনে এনেছে খোলা আকাশের নিচে। আর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে হতদরিদ্র মানুষগুলোর আক্ষেপ একটাই, যদি মাথার ওপরে আবাস যোজনার একটা শক্তপোক্ত ছাদ থাকতো তাহলে এই হাল হতো না। বাবা মা বুড়া হয়ে গেল, যদি মারা গেল তাহলে ঘটা নিয়ে আমার কি হইলে, ঘটা নিয়ে তো আর আমার হবে না। আজই যায় প্রধানের বাড়ি, কালি যায় পঞ্চায়েতের বাড়ি, তা আর হয় না। আর কত যায়, যাইতে যাইতে আবাস যোজনা মানে কোনো খবরই নেই, যে পাবা বারে বারে সবাই পাচ্ছে কিন্তু আমরা পাই না। ঘরের আবেদন করতেছি বিডিও অফিসে, অঞ্চলে, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এগুলো মানে আমাদের জেরাজ করতে করতে আমাদের মানে পেটে ভাত ইজে ওঠে না। প্রতি বছরই আমরা আবেদন করতেছি, প্রতি বছর না, এখন পর্যন্ত আমাদের কোনো ইয়ে নাই। ৬০০ টাকা পাইনি আমরা, উল্টা ৯০০ জমা করেছি, ঠিক আছে, তারপর ওরা এসে যদ্রু করা করে দিয়েছে, না টাকা কোনো টাকা হাতে দেয়নি। ময়নাগুড়ি ব্লকের বাড়নিশ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা গোপাল রায় রাজমিস্ত্রির কাজ করেন। তিন সন্তানের মধ্যে এক ছেলে বিশেষ ক্ষমতা সম্পন্ন, ঝড়ে ভেঙে গিয়েছে তার সেই অন্যতম সম্বল হুইল চেয়ারও। যদি মাথার উপরে একটু ছাদের একটু ইয়ে থাকতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। যারা নতুন বাংলাদেশ থেকে আসে ওরা আগে পায়, আর আমরা তো এখানকার স্থানীয় বংশী, রাজবংশী, আমরা এখানকার আমরা পাই না। দিদি বললো যে কোনোবারও কি পাকা ঘরের টাকা পয়সা পান নাই, আমি কেউ না আমরা পাই নাই, তো কেন পাই নাই এখন সেটা তো এই মুহূর্তে তো আমাদের বলাটা তো ঠিক না। আমি তাদের প্রশ্ন করেছিলাম, নরেন্দ্র মোদীজি রাজধর্ম পালন করে ৪২,০০০ কোটি টাকা দিয়েছেন, ৪৫,০০০ বাড়ি তৈরি হয়েছে বলে পিসিমণি লিখে পাঠিয়ে দিয়েছেন, আর গ্রামগুলোতে শুধু কাঁচা বাড়ি আর টিন, একটাও পাকা বাড়ি নেই, চোর তৃণমূল আপনাদের সব গাড়িগুলো খেয়ে ফেলেছে। বিজেপি রাজ্য সভাপতি নিজে বলেছে যে আমরা টাকা বন্ধ করেছি, এর দায় কার? আজকে যদি আবাস হতো এই বাচ্চাগুলোর মতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না। ছাদটা দেয়নি কেন দিদি এতদিন? দিদি কেন মোদির উপর ভরসা করেছিল যে মোদি কবে ছাদ দিবে? আপনি তো ১৫ বছর এখানে আছেন, আপনাকে কি কোনো মানুষ মানা করেছিল যে আপনি আমাদের ছাদ দিবেন না? চুরি বনাম বঞ্চনার রাজনৈতিক তরজায় গরিব মানুষগুলোর প্রাণ উষ্ঠাগত। রাজা চট্টোপাধ্যায়, অরিন্দম সেন, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।